हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। एर आगे वीडियोते आमी एकटा ऑफिशियल रिक्रुटमेंटर नोटिफिकेशन तुम्हारे देखिए जेखने माध्यमिक उच्च माध्यमिक एवं विभिन्न योग्यताय MTS अर्थात माल्टी टास्किंग स्टाफ डेटा एंट्री ऑपरेटर लिफ्टमैन प्रभृति और विभिन्न पदे नियोग चलती एवं सेटा छिलो ब्रॉडकास्ट इंजीनियरिंग कन्सालटैंट्स इंडिया लिमिटेड पक्ष थेके। तो से सकल पदर आवेदन जो ऑफलाइन आवेदन पद्धति से आवेदन पद्धति आज के तुम्हारे हमें ये वीडियोते देखो और अनेक सबसक्राइबर बंधु रिक्वेस्ट करते जाते हमें फर्म फिलप देखिए दी। तो तुम्हारा वीडियो सम्पूर्ण देखो जाते आवेदन करार समय तुम्हारे को भूल त्रुटि ना हो। रिक्रुटमेंटर ऑफिशियल नोटिफिकेशन वीडियो तुम्हारा जरा एखो देखो तो से ही आगे वीडियोर लिंक हमें वीडियोर नीचे डेस्क्रिप्शन बक्से दिए देव तुम्हारा सेखान गए देखे आसते पर तुम्हारा इस सकल पदर जो आवेदन योग्य कि ना। तो ये प्रथम देखो এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে এবং ছবিতে কিন্তু কোনো রকম সিগনেচার করার প্রয়োজন নেই। এবং এখানে দেখো তোমরা এই যে ফর্ম ফিলআপটা করবে সমস্তটা কিন্তু ক্যাপিটাল লেটারে করবে এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমরা ইউজ করবে। এখানে দেখো প্রথমে আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, তো আমি এখানে একটা পোস্ট ধরে এগোচ্ছি, সমস্ত ক্ষেত্রে একইভাবেই আবেদনটা করতে হবে। তো আমি এখানে ডাটা এন্ট্রি অপারেটরের যে পোস্ট আছে সেটার জন্য বলছি, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদটা লিখতে হবে। এরপরে দেখো নিচে আছে ক্যান্ডিডেটস নেম, এখানে মিস্টার হলে মিস্টারে, মিসেস হলে মিসেস, এই যে চেকবক্সগুলো রয়েছে এখানে প্রথমে মার্ক করতে হবে, তারপরে এখানে নিজের নামটা ক্যাপিটালে লিখতে হবে। এরপরে ফাদার্স নেম, এরপরে দেখো এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার। এরপর আছে আধার নম্বর, এটা কিন্তু কম্পালসারি তোমাদের আধার নম্বর এখানে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে ছ নম্বরটা ফিল আপ করতে হবে না। সাত নম্বরে আছে প্যান নম্বর, এখানে এটাও কম্পালসারি তোমাদের প্যান নম্বরটা এখানে দেবে। এরপরে আসে দেখো ক্যাটাগরি, এখানে তোমরা যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে জেনারেল OBC বা SC বা ST সেই বক্সে একটা চেক মার্ক করতে হবে। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, এখানে চেক বক্সে চেক মার্ক করতে হবে। এরপর দশ নম্বরে আছে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান। এরপর এগারো নম্বরে আছে রিলিজিয়ন, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দিতে হবে, সিটি, স্টেট, পিনকোড সমস্তটা এখানে দিতে হবে। এরপর তেরো নম্বরে আছে করসপন্ডেন্স অ্যাড্রেস, এটা উপরের মতো সেম অ্যাড্রেসে লিখতে হবে। এরপর আছে ইমেল আইডি, ইমেল আইডি এখানে ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে। এবং এখানে আছে মোবাইল নাম্বার ওয়ান, এখানে তোমাদের নিজস্ব নাম্বারটা দেবে যেটা সবসময় অ্যাক্টিভেট থাকে, এবং নাম্বার টুতে বাড়ির কোনো সদস্যর নাম্বার এখানে দিয়ে দেবে। এবার চোদ্দো নম্বরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে যেহেতু আমি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি, তো এখানে ওয়ান অ্যান্ড টু ফিল আপ করলে হয়ে যাচ্ছে। এখানে ডেটা এন্ট্রি পদের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতার কথা বলা হয়েছিল, এখানে লিখতে হবে মাধ্যমিক এবং তার সঙ্গে তার বোর্ড উল্লেখ করতে হবে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, টোটাল মাধ্যমিক কত নম্বরে পরীক্ষা হয়েছিল, মার্কস অবটেন্ড কত নম্বর তোমরা তার মধ্যে পেয়েছিলে এবং পার্সেন্টেজ কত এসেছিল। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের কলামটাও কিন্তু ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। এবং এখানে আছে এক্সপিরিয়েন্স, তোমরা আগে ডেটা এন্ট্রির যে কোনো কাজ তোমরা যদি করে থাকো তাহলে এখানে সেই ডেটা এন্ট্রির এখানে যে ডেজিগনেশন যে পোস্ট সেটা দিতে হবে, কোন অর্গানাইজেশন বা কোন সংস্থায় কাজ করেছে সেটা, কবে সেখানে জয়েন করেছিল এবং কত তারিখ পর্যন্ত কাজ করেছো। এইভাবে যতগুলো কোম্পানি বা যতগুলো সংস্থায় কাজ করেছো তার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এবং টোটাল এই সমস্ত কাজের যে ডিউরেশন এখানে টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু টোটাল এক্সপিরিয়েন্সটা এখানে লিখতে হবে। রেফারেন্সের ক্ষেত্রে এখানে একজন বা দুজন ব্যক্তির নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যদি রেফারেন্স থাকে, আদারওয়াইজ সতেরো নম্বরে কিছু করার প্রয়োজন নেই। এরপর দেখো নাম্বার 18 আছে ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ভাষা তোমরা জানো এখানে সেই ভাষাগুলোর নাম লিখতে হবে। তোমরা প্রথমে যদি এখানে বাংলা করো তাহলে বাংলা পড়তে বলতে এবং লিখতে তিনটেই জানো, তাহলে তিনটেই এখানে চেকবক্সে চেকমার্ক করতে হবে। যদি এখানে ইংলিশ করো তাহলে রিড, স্পিক এবং রাইট যদি করতে পারো তাহলে তিনটাতেই করতে হবে। যদি তোমরা এখানে হিন্দি লেখো এবং শুধুমাত্র হিন্দি যদি বলতে পারো তাহলে শুধু এই একটা বক্সে কিন্তু চেকবক্সে টিকমার্ক করতে হবে, এটা এবং এটা কিন্তু ছেড়ে দিতে হবে। এবং সবার শেষে এখানে দেখো নোটে বলা হয়েছে প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ফলোয়িং ডকুমেন্টস উইথ দিস ফর্ম, তাহলে এই ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সমস্তটা এখানে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং এখানে কিন্তু সিগনেচার করতে হবে। এবং সবার উপর এখানে ফর অফিস ইউজ বলে লেখা রয়েছে, এগুলোতে কিছু করার দরকার নেই, এগুলো কিন্তু অফিস কর্তৃপক্ষ ফিল আপ করবে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের অফলাইনে আবেদনের ফর্ম ফিল আপের পদ্ধতি। তো আশা করি তোমরা যারা এটাতে আবেদন করবে তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলো না। এবং এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে
হেল্প করব। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমার সাথে সাথে তোমাদের মোবাইলে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।